হ্যালো বন্ধুরা, প্রাণী জগতের অনেক প্রাণী মাঝে মাঝে তাদের দেহে স্বাভাবিক বর্ণের না হয়ে ভিন্ন বর্ণের হয়ে থাকে। এই বর্ণ যদিও ক্ষতিকর নয়, তবুও বিরল হয় তা আমাদের মনে বিস্ময়ের জন্ম দেয়। প্রাণীগুলোর এমন বর্ণের জন্য সাধারণত জেনেটিক মিউটেশনকে দায়ী করা হয়। এই প্রক্রিয়ায় জন্মানো প্রাণীগুলো প্রকৃতপক্ষে সাদা রঙের হয়ে থাকে। ইন্দ্রজালের আজকের এপিসোডে আমি আপনাদের দেখাতে চলেছি এমন কিছু বিরল সাদা প্রাণী যারা বর্ণে তাদের স্বজাতি থেকে আলাদা। তো স্বাগতম আপনাকে ইন্দ্রজালের আরও একটি নতুন এপিসোডে। সাদা সিংহ। সিংহ সাধারণত তামাটে বা সোনালি বর্ণের লোম দ্বারা আবৃত থাকে। এছাড়াও এরা লালচে, বাদামি এবং কালচে লোমযুক্ত হতে পারে, কিন্তু সাদা রঙের সিংহ পৃথিবীতে বিরল। 1938 সালে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম এই সাদা সিংহের দেখা মেলে। 1975 সালে দুটি সাদা বর্ণের সিংহ বন্য পরিবেশ থেকে প্রিটোরিয়া জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। এদের এই সাদা বর্ণের কারণে এরা শিকার ধরতে অনেকটাই অক্ষম। এই সিংহগুলোর সাদা হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে লিউসিজম, জিন প্রচ্ছন্নতার জন্য সাদা বর্ণের সিংহর জন্ম হয়েছে। বর্তমানে পুরো পৃথিবীতে আবদ্ধ অবস্থায় আনুমানিক 300 বেশি সাদা সিংহ রয়েছে, যেগুলো আবারও বন্য পরিবেশে বসবাসের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। সাদা কুমির। বন্ধুরা, পৃথিবীতে দুর্লভ প্রাণীগুলোর মধ্যে সাদা কুমির অন্যতম। পুরো পৃথিবীতে এদের সংখ্যা মাত্র 100। এরা প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। শরীরে মেনালিনের পরিমাণ কম হয় এদের শরীরের রং এমন হতে পারে বলে জানিয়েছেন প্রাণীবিদরা। এদের রয়েছে অপরূপ সুন্দর গোলাপি এবং হালকা নীল বর্ণের চোখ। ধবধবে সাদা বর্ণের কারণে এই কুমিরগুলো শিকার ধরার সময় ছদ্মবেশ নিতে পারে না, ফলে খাবার জোগাড় করতে বেশ বেগ পেতে হয় তাদের। তবে বর্তমানে এদের বেশিরভাগই চিড়িয়াখানায় বসবাস করে, যার ফলে এদের খাবারের তেমন একটা অভাব হয় না। সাদা হরিণ। অপরূপ সুন্দর এই প্রাণীটি বর্তমানে মহাবিপন্ন প্রাণীদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে। ধারণা করা হয় একমাত্র সুইডেনেই শখানেক সাদা হরিণ টিকে আছে, আর এই প্রাণীটিকে দেখতে পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু অনেক দিন সাধনার পর অবশেষে সুইডিশ অভিযাত্রী ও গবেষক হ্যান্স নিলসন একটি সাদা বলগা হরিণের ছবি তুলতে সক্ষম হয়েছেন, আর তার কল্যাণেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাদা বলগা হরিণটির ছবি ভাইরাল হয়। নিলসন জানান, তিনি 3 বছর ধরে খোঁজাখুঁজির পর সুইডেনের ভার্মল্যান্ড থেকে এই হরিণটির ছবি তুলতে সক্ষম হয়েছেন। কোনো ধরনের অ্যালবিনো জাতীয় রোগের কারণে এদের রং সাদা হয় না, বরং অস্বাভাবিক জিনগত পরিবর্তনের ফলে এদের রং সাদা হয়ে থাকে। সাদা তিমি। বন্ধুরা, সাদা তিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণী। বর্তমানে পৃথিবীতে মোট 4টি সাদা তিমি আছে। 1991 সালে অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম এই তিমিটি দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীরা এটির নাম দেন মিগালু। এটি একটি পুরুষ হ্যামব্যাক তিমি। এই প্রজাতির মধ্যে একমাত্র সাদা তিমি এটি। অস্ট্রেলিয়া সহ সারা পৃথিবীতে মিগালু তাই ভীষণ জনপ্রিয়। সারা বছর গভীর সমুদ্রে থাকলেও জুন জুলাই মাসে তিমিরা প্রজননের জন্য স্থান বদল করে থাকে। প্রশান্ত মহাসাগর ছেড়ে এরা পাড়ি জমায় অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে, ফলে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের জলসীমা তাদের পাড়ি দিতে হয়। 17,000 তিমির সঙ্গে মিগালুও এই মাইগ্রেশনে অংশ নেয়। মিগালুর সাদা হওয়ার কারণ অ্যালবিনিজম। প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত জিনগুলোর মধ্যে দুর্বল বৈশিষ্ট্যের অধিকারী জিন এজন্য দায়ী। হন্ডুরাসের সাদা বাদুর। বাদুর হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে সক্ষম। এরা সাধারণত বাদামি অথবা কালো বর্ণের হয়ে থাকে, কিন্তু এদের ধূসর লাল কিংবা সাদা লোম থাকতে পারে। বাদুর বাদামি অথবা কালো বর্ণের হলেও সবচেয়ে সুন্দর বাদুরটি হচ্ছে হন্ডুরাসের সাদা বাদুর। সাদা বর্ণের এই বাদুর আকারে খুবই ছোট হয়ে থাকে। এরা অন্যান্য বাদুরের মতো গুহায় থাকে না, বড় বড় পাতার নিচে তাবুর ন্যায় বাসা তৈরি করে বাস করে। প্রাণীবিজ্ঞানীদের মতে এই বাদুরটি কিন্তু অ্যালবিনিজম অথবা লিউসিজম কোনোটার প্রভাবেই সাদা হয়নি। এরা সাধারণত স্বাভাবিকভাবেই সাদা বর্ণের হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনি যদি এমন মজার মজার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের ইন্দ্রজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।